অনাবৃষ্টির কারণে চলতি মৌসুমে পাবনার ঈশ্বরদী উপজেলায় 270 হেক্টর জমিতে আমনের আবাদ করতে পারেননি কৃষকরা। কেবল বৃষ্টির ওপর নির্ভর করে উপজেলার যেসব জমিতে প্রতি বছর আমনের আবাদ হতো সেসব জমি এবার অনাবাদি রয়ে গেছে। পাশাপাশি সারের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, ডিজেলের মূল্যবৃদ্ধি ও শ্রমিকের মজুরি চাষিদের সংকটকে আরও ঘনীভূত করেছে। কৃষকের আবাদ করলে কোনো জায়গায় মাঠে কোনো পানি নাই, আমাদের দেখার কোনো লোক নাই, আমাদের শতবার শত বিঘি জমি মানুষের পড়ে আছে, আমারও পড়ে আছে। আবহাওয়া ভালো না, বৃষ্টি বাদল নাই, তাতে আমরা কৃষক খুব বেকারে আছি। উপজেলার মুলাডলি ইউনিয়নের আরকান্দি, পতিরাজপুর, দুবলাচারা ও আরপাড়া, দাসুরিয়া ইউনিয়নের মারমি, সুলতানপুর গ্রামের সরজমিনে ঘুরে শত শত বিঘা অনাবাদি জমি দেখা গেছে। এই মাঠটা বৃষ্টি হওয়ার কারণে এই মাঠটা পুরাটাই পানি বেঁধে থাকে। এই মাঠটা বৃষ্টি না হওয়ার কারণে এবং সেচ দেওয়ার বোরিং এর ব্যবস্থা নাই দেখে এই মাঠটা পুরাটাই পড়ে আছে। এই মাঠটা যেখানে দাঁড়াতে এই জায়গাও পানি বেঁধে থাকে। এবং আমাদের যে কৃষি কাজ করে এলাকায় যেসব জমি আমরা যে মানে আজকে বর্তমানে চরম ক্ষতিগ্রস্ত সবাই গরিবগুণ অনেকের জমি।